আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে ফার্মাকেয়ার বিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আর আজকে টপিকটি হচ্ছে সিলডেনাফিল ভার্সেস টাডালাফিল, অর্থাৎ সিলডেনাফিল এবং টাডালাফিল নিয়ে আজ আমরা কথা বলবো। আজ আমরা জানবো সিলডেনাফিল মেডিসিনটি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং টাডালাফিল মেডিসিনটি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং এই দুটি মেডিসিনের বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তার পূর্বে যারা ফার্মা কেরিয়ার বিডি ইউটিউব চ্যানেলে আজই নতুন এসেছেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এবং যারা নন মেডিকেল এবং নন ফার্মা পার্সন রয়েছেন, তারা অবশ্যই এই মেডিসিনটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন, অন্যথায় বিপদ হতে পারে। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে বা হাইপারটেনশন রয়েছে বা হৃদরোগে কোনো সমস্যা রয়েছে, ডায়াবেটিসের সমস্যা রয়েছে এবং কিডনির সমস্যা রয়েছে, এই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই মেডিসিনগুলো সেবন করতে হবে। আজ আমরা কথা বলছি সিলডেনাফিল এবং টাডালাফিল নিয়ে। সিলডেনাফিল সাধারণত ইরেকটাইল ডিসফাংশন বা ইডি এর চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ যাদের ধ্বজভঙ্গের সমস্যা রয়েছে বা লিঙ্গ উত্থিত হয় না বা লিঙ্গ উত্থান হয় না বা লিঙ্গ দাঁড়ায় না, তাদের ক্ষেত্রে সিলডেনাফিল মেডিসিনটি ব্যবহৃত হয়ে থাকে। অপরদিকে টাডালাফিল মেডিসিনটি ব্যবহার করা হয় প্রি ম্যাচিউর ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাতের চিকিৎসায়। দ্রুত বীর্যপাত হলো স্ত্রী সহবাসে যদি 1 থেকে 2 মিনিটের ভেতরে বীর্যপাত ঘটে যায় তাকে বলা হয় দ্রুত বীর্যপাত বা প্রি ম্যাচিউর ইজাকুলেশন। এই রোগের চিকিৎসায় টাডালাফিল মেডিসিনটি ব্যবহৃত হয়ে থাকে। সিলডেনাফিল মেডিসিনটি 25 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম এবং 100 মিলিগ্রামের হয়ে থাকে। অর্থাৎ সিলডেনাফিল মেডিসিনটি 25 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম এবং 100 মিলিগ্রামের ট্যাবলেট ফর্মে হয়ে থাকে। অপরদিকে টাডালাফিল মেডিসিনটি 10 মিলিগ্রাম এবং 20 মিলিগ্রাম অর্থাৎ 10 মিলিগ্রাম এবং 20 মিলিগ্রামের ট্যাবলেট ফর্মে হয়ে থাকে। সিলডেনাফিল মেডিসিনটি মিলনের অন্তত 1 ঘন্টা পূর্বে সেবন করতে হয়। অপরদিকে টাডালাফিল মেডিসিনটি মিলনের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পূর্বে সেবন করতে হয়, অর্থাৎ 30 মিনিট পূর্বে অথবা 1 ঘন্টা পূর্বে সেবন করতে হয়। এই ওষুধগুলো খাওয়ার ক্ষেত্রে খাবারের সাথে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এই ওষুধগুলো খালি পেটে খাওয়া যায়, তবে খালি পেটে খাওয়াটাই উত্তম। এই ওষুধগুলো যাদের হৃদরোগের সমস্যা রয়েছে বা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা রয়েছে, ডায়াবেটিসের সমস্যা রয়েছে, এ সকল রোগীদের ক্ষেত্রে এই ওষুধগুলো মারাত্মক ঝুঁকি নিয়ে আসতে পারে, অর্থাৎ এই ওষুধগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ক্রমেই খাওয়া যাবে না। আপনার যদি প্রি ম্যাসিভ রিজাকুলেশন বা দ্রুত বীর্যপাত এবং ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানের সমস্যা থাকে, সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে এই ওষুধগুলো খেতে হবে। আমরা অনেকেই নিজে নিজে ডাক্তারি করে ফার্মেসি থেকে এই ওষুধগুলো কিনে নিয়ে এসে আমরা খেয়ে ফেলি, এটা মোটেও করা যাবে না, এতে আপনার মৃত্যুও ঘটতে পারে এবং দীর্ঘদিন ব্যবহারের ফলে জটিল আকার ধারণ করতে পারে। এই দুটি ওষুধের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় একই রকম, যেমন এই ওষুধগুলো সেবনের ফলে মাথা ঝিমঝিম করতে পারে, মাথা ঘোরা সমস্যা দেখা দিতে পারে, চোখে ঝাপসা দেখা দিতে পারে, অনিদ্রা বা নির্ঘুম রাত কাটানো এরকম সমস্যা দেখা দিতে পারে, বমি, বমি বমি ভাব ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই ওষুধগুলো ব্যবহারের ফলে আরও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, সেটি হচ্ছে বুকে ব্যথা বা অ্যানজাইনা দেখা দিতে পারে, নিম্ন রক্তচাপ অর্থাৎ হাইপোটেনশন দেখা দিতে পারে। অর্থাৎ যাদের প্রি ম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে সে সকল রোগীদের জন্য টাডালাফিল, এবং যে সকল রোগীদের ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থিত হয় না বা লিঙ্গ দাঁড়ায় না বা ধ্বজভঙ্গ সমস্যা রয়েছে সে সকল রোগীদের ক্ষেত্রে সিলডেনাফিল মেডিসিনটি নির্দেশিত। ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন কোন মেডিসিনটি কোন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকুন সে পর্যন্ত। আসসালামু আলাইকুম।